আপনার মতো এত ধন কুবীর ব্যক্তি এই বিজন্য অরণ্যে? আমার তো সেই একই প্রশ্ন মহারাজ, সকল পৃথিবীর অধীশ্বর আপনি, আপনি এই হিংস্র পশু সংকুল অরণ্যে? মানুষের চেয়ে হিংস্র পশু আর কিছুই হয় না। যাকে বিশ্বাস করে আমি সেনাপতি পদে বহাল করেছিলাম, সব কিছু অর্পণ করেছিলাম, সেই যখন বিশ্বাসে বিষ মেশায়, বিস্ময়কর। এত বড় বিপর্যয় যে আমার জীবনে আসতে পারে তা আমি ভাবতেও পারি। যখন আমি যোগিনীপতির সঙ্গে পরাজিত হয়ে ফিরে আসি, তখন যে চরম বিপর্যয় আমার জন্য অপেক্ষা করছিল আমি ভাবতেও পারি। তখন লজ্জায় আমি পালিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। আমার অবস্থাও ঠিক আপনারই মতো। আমার বিপুল অর্থ লিখে দিয়েছিলাম আমার স্ত্রী ও পুত্রের নামে, অথচ আমার চরম বিপদের দিনে যখন আমার স্ত্রীর কাছে সে ফিরিয়ে দিল, পুত্রের কাছে গেলাম তারও সেই একই মত, তখন সংসারের প্রতি সব আকর্ষণ আমার শূন্য হয়ে গেল। তখন এই গভীর অরণ্যে একটু শান্তির খোঁজে। শান্তি পেয়েছেন? না মহারাজ, আপনি? প্রথমে ভেবেছিলাম শান্তি পেয়েছি, কিন্তু এখন মহারাজ একটু নিবেদন করব। এই সামনে ঋষি মেঘা আশ্রম। কেতালক্ষ ঋষি মেঘা? চলুন না তার কাছে গিয়ে আমাদের কথা জানাই। অতি উত্তম প্রস্তাব, বিশেষত মহারায়ের এই পূর্ণ প্রভাতে তার দর্শন। চলুন মহারাজ। প্রণাম দেব। প্রণাম। কল্যাণ হোক, উপবেশন করো। মহালয়ার পুণ্য প্রভাতে তোমাদের সাক্ষাতে আমি তৃপ্ত। তর্পণে কোনো বিঘ্ন হয়নি তো? না ভগবান, বিঘ্ন আসলে আমাদের মনে। আমাদের মন খুবই উৎপ্লিত। অথচ শান্তি লাভের অভিপ্রায় তো তোমাদের এখানে আগমন। হ্যাঁ ভগবান, আপনার অজ্ঞাত কি থাকতে পারে? কার্য সম্বন্ধে আমার কোনো মোহ নেই, অথচ এখান থেকে আমি মুক্তি পাচ্ছি না। যথা আমার তো বোন কাজ করছে কিনা, আমার সন্তান তুল্য প্রজাগণ সুখে আছে কিনা, গোশালায় হস্তিশালায় ঠিক মতো আদি পাচ্ছে কিনা। আমি আমার পরিবারের চিন্তা থেকে মুক্ত হতে পারছি না প্রভু। আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কে কেমন আছে এই চিন্তাই সর্বক্ষণ। তা সত্ত্বেও তাদের প্রতি আমি স্নেহাসত্ত কেনি। হ্যাঁ ভগবান, এই একই প্রশ্ন আমারও। সবই সবই দেবী মহামায়া লীলা।
ক্ষমা করবেন প্রভু, আমরা পরমপিতা ব্রহ্মার কথা জানি, মহাদেবের কথা জানি, শ্রীবিষ্ণুর কথাও জানি, কিন্তু দেবী মহামায়া, এ সকল দেবতাও তারই মায়া। তিনি আদি, তিনি আদ্যা শক্তি, তিনি পরমেশ্বরী। বলো বৎস, বলো আর কি জিজ্ঞাসা আছে তোমাদের? জীবের ত্রাণী, এই মহাদেবীর লীলার কথা কিছু বলুন। মানব কল্যাণে দেবতাদের কার্য সিদ্ধির জন্য দেবী বারে বারে আবির্ভূত হন, পৃথিবীতেই তাকে অবতীর্ণ হতে দেবতাদের ছলনায় পিতৃহত্যার প্রতিশোধ নিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে অমরত্বের বর লাভের প্রত্যাশায় সে শুরু করলো এক কঠিন কঠোর তপস্যা। দেবর্ষি নারদের মাধ্যমে সে সংবাদকে পৌঁছলো স্বর্গে। তুমি আমায় মুক্ত করেছো বৎস, তপস্যা ভঙ্গ করো। প্রভু অন্তর্যামী, আপনি তো আমার মনের বাসনা জানেন। অমরত্ব, কিন্তু সে তো ঠিক আছে, স্বর্গ মর্ত পাতালে কোন পুরুষের ক্ষমতা হবে না তোমায় বধ করি। অমর, এই ব্রহ্মাণ্ডে কেউ আমাকে বধ করতে পারবে না। Ha 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 ha!
জাগো না সপ্রভারে
Thank you.
নারীকে পাঠিয়েছে মহি শাশুড়ের সঙ্গে যুদ্ধ করার জন্যে। সেনাপতি, ওই নারীকে ধরে নিয়ে এসো।
ब्रह्मचारिणी तृतीयं चंद्रघंटेति कुष्मांडेति चतुर्थकं पंचमं स्कंदमातेति षष्ठं कत्यायनी तथा